উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগীদের কাছে ভগবান স্বরূপ ডাক্তার আনন্দময় মুখার্জিকে কোনোভাবেই যাতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল থেকে অন্যত্র বদলি না করা হয় তার দাবিতে আজ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে একটি ডেপুটেশন দেয় বিজেপি দলের পক্ষ থেকে। বিজেপি দলের কালিয়াগঞ্জ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌর কমিশনার গৌরাঙ্গ দাসের নেতৃত্বে একটি ডেপুটেশন দেওয়া হয়। গৌরাঙ্গ দাস বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের এই চিকিৎসককে জেলা স্বাস্থ্য দপ্তর অনেক দিন থেকেই বদলি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে আসছে। গৌরাঙ্গ দাস বলেন, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এই চিকিৎসককে শুধু চিকিৎসক বললেই মনে করে না এই অঞ্চলের মানুষ, এই চিকিৎসককে সাক্ষাৎ ভগবান বলেই মনে করে থাকেন। তাই আমরা কালিয়াগঞ্জবাসী কোনোভাবেই তাকে বদলি করে অন্যত্র নিয়ে যাওয়া হোক সেটা কোনোভাবেই হতে দেব না বলে গৌরাঙ্গবাবু বলেন। বিজেপি নেতা গৌরাঙ্গ দাস বলেন, আমরা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপারকে জানিয়ে দিয়েছি, অবিলম্বে আমাদের জানাতে হবে বদলির ব্যাপারে তারা কী ব্যবস্থা নিচ্ছে। তারা যদি বদলির নির্দেশ বন্ধ করতে পারে তাহলে খুবই ভালো, নচে 2-1 দিনের মধ্যেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সামনে বিজেপির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করবেন বলে গৌরাঙ্গ দাস জানান। তিনি বলেন, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল যখনই ভালো চিকিৎসক এসে হাসপাতালে রোগীদের যত্ন সহকারে চিকিৎসা করে তখনই রায়গঞ্জ নার্সিংহোমের অবস্থার শোচনীয় হয়ে পড়ে, কারণ কালিয়াগঞ্জ থেকে কোনো রোগীকে রায়গঞ্জ নার্সিংহোমে পাঠাতে হয় না। তখনই বিভিন্নভাবে স্বাস্থ্য দপ্তর ভালো চিকিৎসকদের বদলির নির্দেশ কার্যকর করে থাকেন বলে বিজেপি নেতা গৌরাঙ্গ দাস স্বাস্থ্য দপ্তর সম্পর্কে অভিযোগ জানান। গৌরাঙ্গ দাস বলেন, কালিয়াগঞ্জের সর্বস্তরের মানুষের উচিত এই চিকিৎসকের বদলির নির্দেশ আমাদের প্রত্যক্ষের সাথে আটকে দিতে হবে। ডেপুটেশনে বিজেপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সন্তোষ বেঙ্গানী, বিনোদ লইয়া সহ আরও অনেকেই। জানা যায়, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বুধবার একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। কি অভিযোগ রয়েছে আপনাদের? আমাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালের সুপারের কাছে আমরা একটা দাবিপত্র পেশ করলাম কালিয়াগঞ্জের বিজেপির প্রতিনিধি টিম এসে। কারণ উদ্দেশ্য হলো কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে গাইনো ডাক্তার ডক্টর আনন্দময় মুখার্জি এখান থেকে ট্রান্সফার হতে চলছে। শুনলাম তার নাকি ট্রান্সফার অর্ডার হয়ে গেছে, তিনি এখান থেকে কালিয়াগঞ্জ ছেড়ে অন্যত্র তিনি চলে যাচ্ছেন। এই যে বিষয় যে কালিয়াগঞ্জে যে ডাক্তারই ভালো তার চিকিৎসা করবে, অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবে, সেই ডাক্তার এখানে কালিয়াগঞ্জ হসপিটালে বেশি দিন থাকতে পারবে না। তার কারণ কি? তার কারণ কালিয়াগঞ্জ হসপিটালে বড় এখানকার চিকিৎসা ব্যবস্থা এবং সিজার ব্যবস্থা ভালো হলে রায়গঞ্জের বহু নার্সিংহোম তলানিতে ঠেকে চলছে, তাদের ব্যবসার হ্যাম্পার হচ্ছে। এই বিষয়কে কেন্দ্র করে আমরা বিগত দিনেও দেখেছি ডক্টর বালা কালিয়াগঞ্জ হসপিটালে তিনি কিন্তু সিজার প্রথম চালু করে নিজে ডেক্সের ওপর, সেই ডাক্তারকেও কিছুদিনের মধ্যে এখান থেকে অজানা কারণে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। এই যে একের পর এক ঘটনা কালিয়াগঞ্জ হসপিটাল এবং কালিয়াগঞ্জবাসীর সাথে ঘটে চলছে, তার প্রতিবাদে আজকে কালিয়াগঞ্জ হসপিটালে আমরা একটা স্মারকলিপি দাবিপত্র পেশ করলাম যে এই ডাক্তারবাবুকে কালিয়াগঞ্জ থেকে ট্রান্সফার করা যাবে না। এই ডাক্তারবাবু কালিয়াগঞ্জ মানুষের স্বার্থে যেভাবে আর সত্যিকারের কালিয়াগঞ্জবাসীর কাছে ডক্টর মুখার্জি সত্যিকারের একটা ভগবান তুল্য মানুষ, সেই মানুষের যাতে এখান থেকে অন্যত্র না যায় তার প্রতিবাদে আজকে আমরা একটা দাবিপত্র তুলে দিলাম যাতে এই ডাক্তারবাবুকে এখানে রাখা হয়। ডাক্তারবাবু নিজে পিআর দিয়েছেন যেটা জানা যাচ্ছে। দেখুন, একটা কথা আমি বলছি, বিষয় হলো আমি এর আগেও বহু
বেল আইকন আর সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা। সব সময় থাকুন খবরে। SafeMusicList.com, loyalty free music for marketing and